হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার হাতে দেখে নাও কি বড় একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার এসেছে, কি জিনিস সেটা জানি না, আনবক্সিং আছে, সেটাই খুলে দেখছি। তোমরা বলো, গেস করো কি হতে পারে। এটা আমার বার্থডে গিফট, আমার দিদি আমাকে দিয়েছে। চলো দেখতে থাকো কি গিফট হতে পারে। আমিও খুবই এক্সাইটের সাথে খুলছি, দেখো খোলা হয়ে গেছে অলমোস্ট। কি বেরায় সেটা দেখো, তোমরা গেস করো কি হতে পারে। দেখতে পেয়েছো কি এটা? এটা হলো রিং লাইট। রিং লাইট এর আগে আমি অনেকের ভিডিও করেছি, তেমন ভিডিও রিং লাইট দেখেছি, বাট নিজের কোনো দিন ছিল না বলে দেখতে পাইনি। আর এটা কি হতে পারে তোমরা বুঝতেই পেরেছো, রিং লাইট থাকলে তার সাথে কি থাকতে পারে। এটা টাইপড, টাইপডটা দেখো কেমন প্রায় মানে বক্স প্রায় খোলা হয়ে গেছে, দেখো কেমন টাইপডটা দেখতে, বক্স ফাঁকা। বাট যে কোনো অনলাইন প্রোডাক্ট আসলে সমস্ত কিছুই আগে তোমরা ভিডিও ফুটেজ রাখবে, সেটাই আমিও ভিডিও করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো রিং লাইট বের হয়ে গেছে, মানে রিং লাইটে বক্স করেছি, বের করেছি, বাট প্রোডাক্টটা সমস্ত বের করিনি, টাইপারটা বের করছি। আগে টাইপারটা টেস্ট করে নিই কেমন দেখতে, কি মানে কি কি ফাংশন আছে। আমি তো কোনো দিন ইউজ করিনি, সবারই ভিডিও দেখেছি, তার জন্য দেখো খুলে দেখে নিচ্ছি। মানে দেখো টাইপয়েডের স্ট্যান্ডটা আমি এইভাবেই ঠিকঠাক করে লাগাচ্ছি, তাই দেখো আমার অলরেডি একটা স্ক্রুপ তাই খুলেও গেল। তোমরাও ঠিকঠাক করে যখন কিনবে ঠিকঠাক করে লাগিয়ে নেবে। চলো এবার আমি তাহলে একটু রিং লাইটটা তোমাদের দেখিয়ে দিই, রিং লাইটটা কেমন। এই স্ক্রুপগুলো ঠিকঠাক করে মানে ছোট বড় করলে রিং লাইট মানে টাইপডটাও বড় হয়ে যাবে, আর অনেকটাই মানে একটা মানুষ সমান টাইপারটা বড়। দেখো দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু, আমি ক্যামেরা ফোকাস এখন আনছি না, নেক্সট ভিডিও আর একটা থাকবে সেটা তোমরা অবশ্যই দেখো। একটুখানি ওয়েট করো, জাস্ট রিং লাইটটাও তোমাদের দেখাবো। রিং লাইটের সাথে কি কি এসছে এটা তো দেখতেই পাচ্ছ, টাইপার টাইপারটাই দেখিয়ে যাচ্ছে অনেকক্ষণ তোকে। চলো এবার রিং লাইটটা খুলে দেখা যাক। রিং লাইটটা দেখো গোল রঙে, গোল সার্কেল রয়েছে, তার নিচে অনেক ফাংশন লেখা আছে। বাট আমি এই প্যাকেটটা খুলবো, ওপেনিং করব, তারপরে তোমাদের সেটা প্রোডাক্টটা কেমন তার রিভিউ দেব, অবশ্যই দেখতে থাকো। দেখো বক্স আমি খুলছি, রিং লাইটের সাথে আরও অনেক কিছু আছে, কারণ শুধু রিং লাইট থাকলে তো হবে না, মানে আমি টাইপডের সাথে রিং লাইটটাকে কী করে অ্যাটাচ করব, একটা মানে হোল্ডার থাকবে সেটার সাথে কানেক্ট করতে হবে, সমস্ত কিছু আছে। আর দেখো এরকম একটা মাইক আছে, যে মাইকটা ভীষণই শখ, কারণ মাইক না থাকলে ভীষণ চিল্লে চিল্লে কথা বলতে হয়, আর চিল্লে কথা বললেও ঠিক কথাটা ফোকাস হয় না। কী কী আছে দেখিয়ে নাও তোমাদের, চলো দেখিয়ে দিচ্ছি। দেখো একটা হোল্ডার আছে ফোনটা লাগানোর জন্য, যে স্ট্যান্ড আছে, ফোনটা লাগানো হোল্ডার, এটা সেই মেশিন। আর এই যা কি করে লাগায় জানি না, সবটাই জাস্ট লাগাবো এখন। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ভিডিও নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার শেয়ার করব, বিকজ এই ভিডিওটার মধ্যে যদি আমি সমস্ত কিছু দিতে চাই ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে, তার জন্য নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। রিং লাইটে আলোটা কেমন দেখতে, আর রিং লাইটে পুরো স্ট্যান্ডটা কতদূর হচ্ছে, কতটা ব্যাক আপ দিচ্ছে, সে সমস্ত কিছু। বাই, লাভ ইউ গাইস, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা।